প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে বৃহস্পতিবার ফের আদালতে পেশ করা হয় ইডি তরফে ফের মানিক ভট্টাচার্যকে জেল হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি প্রসঙ্গত এর আগের শুনানিতে ইডি দাবি করে নিয়োগ দুর্নীতিতে শুধু মানিক ভট্টাচার্যের স্ত্রী ছেলেই নন যোগ রয়েছে মানিকের ভাই জামাই এবং বেআইয়ের এদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে বলে অভিযোগ ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা